মুমিনুলের হঠাৎ নেতৃত্ব না করতে চাওয়ার ইচ্ছে প্রকাশে চ্যালেঞ্জের মুখে পড়েছে বিসিবি। বৃহস্পতিবারের সভাতেই নতুন অধিনায়ক হিসেবে কাউকে বেছে নেওয়ার জন্য সময়টা খুব কম বোর্ডের। সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে এগিয়ে আছে দুটি নাম, সাকিব এবং তামিম। দীর্ঘ সময় চাপ সামাল দেওয়ার অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই বেছে নেওয়া হবে নতুন অধিনায়ক, বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। রিপোর্ট বর্ষণ কবিরের। হঠাৎ করেই সাবেক অধিনায়কের তকমাটা নিজের গায়ে জড়িয়ে ফেলেছেন মুমিনুল। বুধবার বিসিবিতে তাকে দেখা গেছে এক ঝলক। তার এমন সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশে বিসিবির সামনে পরীক্ষা নতুন অধিনায়ক বেছে নেয়ার। বৃহস্পতিবারের সাধারণ সভার আগে এজেন্ডার বাইরে অধিনায়কত্ব প্রসঙ্গ উঠবে কিনা সেটা নিয়েও দ্বিধা আছে পরিচালকদের মধ্যে। কালকে মুমিনুলও কিন্তু বলেছে যে আমি আমার চিন্তাটা জানিয়েছি, এখন ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে তারা কবে থেকে চেঞ্জ করবে কি না, করলে কবে থেকে করবে, এটা কিন্তু ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। মুমিনুলও কিন্তু কালকে এই কথাই বলেছে। সো আমরা ওয়েট করছি, লুকিং ফরওয়ার্ড টুমোরোজ মিটিং অ্যাকচুয়ালি। সো কালকে ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর কালকেই পেয়ে যাবে। ইন্টারভিউ হয়তো বা জানি না, এই দুইটা টেস্ট ম্যাচ আছে, হয়তো বা মানে ইন্ডিয়া টেস্ট ম্যাচের আগে মাত্র আমরা ওয়ার্ল্ড কাপের দুইটা টেস্ট ম্যাচ পাবো, এরপর হবে ইন্ডিয়া সিরিজ। তো হয়তো বা এই শর্ট টার্মের জন্য কেউ কাকে দেওয়া যায় কিনা বা কেউ নিতে চায় না, বা যাকে দিবে তাকে লং টার্মের জন্যই দিবে কিনা, আমার মনে হয় না মুমিনুলকে নিয়ে আসাটা ঠিক হবে এখনই। নতুন নেতা হিসেবে প্রস্তাবনা উঠলে সেখানে কারা এগিয়ে তার ধারণা দিয়েছেন মাহমুদ। যদি সাকিব খেলতে চায়, সাকিব দিতে চায়, আমরা ওকে দায়িত্ব একটা দিলে সেটা সাকিবেরও একটা পরিবর্তন আসতে পারে, সেটা আমরা দেখতে পারি, হয়তো বা সেটা হতে পারে। আমি বলছি না যে সাকিবই কালকে টেস্ট ক্যাপ্টেন হবে, বা সেটা তামিম আছে, মানে এই দুইটা দুজনেই তো এখন আছে। রিয়াজ যেহেতু এই ফর্মেট ছেড়ে দিয়েছে, মুশি আছে, মুশি নেবে কি না সেটা একটা বড় ব্যাপার, তো কে হবে আমি জানি না। দুপুর 12টায় শুরু হওয়া এ সভাতেই নির্বাচকদের চুক্তি বাড়ানো সহ অবকাঠামো তৈরির ব্যাপারও আলোচনা হওয়ার কথা। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা।